السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره نعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل مضللہ ومن يضلل فلا هادیلہ واشهد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشهد ان محمدًا عبدہ ورسولہ صلی اللہ تعالی علیہ وآلہ آلہ وصحبہ وسلم تسلیما گذیرًا اما بعد আল্লাহ রবুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে উপকারী এলম হাসেলের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তৌফিক দান করেন এবং ভালো পথে মানুষকে আহ্বান করার তৌফিক দান করেন আজকে আমাদের এ আউয়াল মাসের তিরিশ তারিখ চোদ্দোশো একচল্লিশ হিজড়ি মোতাবেক সাতাইশে নভেম্বর দুই হাজার উনিশ ইসলামিক সেন্টার রাখাই আমরা নতুন আলোচনার বিষয়বস্তু নিয়ে এসেছি তা হচ্ছে কিতাবের নাম আল ফিল আকিদা সংক্ষিপ্ত ইসলামী আকিদা সংক্ষিপ্ত ইসলামী আকিদা এই ক্ষেত্রে আঁকিদার অনেক কিতাব রয়েছে তবে এই কিতাবটি আমরা দীর্ঘদিন থেকে নিয়ত করেছিলাম যে এটার উপরে আলোচনা করা যাক আমাদের শেখ সলিম জাজাহুল্লাহ খের সেও অনেকবারই আমাকে বলেছে আর অনেক দিন ফেকার ক্লাস হল মাসলাম আসাইল জানলেন যদি এর আগেও আমরা কিছু আঁকিদার আলোচনা করেছি আকিদার আলোচনা এর আগেও হয়েছে এখানে বিভিন্ন কিতাব থেকে কিতাব হৃদর কিছু আলোচনা মনে হয় এখানে হয়েছিল এক সময় দরুস মহিম্মা বাদরা বাজরাহমতুল্লাহ আলের গুরুত্বপূর্ণ দর্শ ও থেকেও আকিদার কিছু আলোচনা হয়েছে ফিখি মাসলাম আসাইলের বেশ কিছু আলোচনা হয়েছে একসময় যে আকিদার আলোচনা করেছিলাম তখন যারা নতুন নতুন ভাই ছিলেন ফিখি সহি মাসলাম আসাইল অনেকে মোটেই জানতেন না অনেক ভুল ছিল নামাজে মানুষের তখন চিন্তা করলাম যে ফিখি মাসলাম আসাইল আলোচনা জরুরি তো এইখানে আমরা শুরু থেকে শুরু করে দুই রকমের আলোচনা করেছি এখন আমরা যে কিতাব নিয়ে দর শুরু করবো তাতে বিস্তারিত ইনশা আল্লাহ ইসলামী আকিদার উপর আলোচনা হবে যদিও কিতাবের নাম হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু সংক্ষিপ্তটা বড়দের জন্য সংক্ষিপ্ত একজনের জন্য সংক্ষিপ্ত আরেকজনের জন্য সেটাই বিস্তারিত কিন্তু বুঝতে পারছেন কিনা আমার জন্য এটা সংক্ষিপ্ত হইতে পারে বা আমার সাথে যারা বড় আছে আমাদের কাছাকাছি আছে যারা তার জন্য এই কিতাবটা সংক্ষিপ্ত আকিদার কিতাব সংক্ষিপ্ত কিতাব কারণ অনেক বড় বড় কিতাব আছে আছে কয়েক খণ্ডে আর্কিদের কিন্তু আপনাদের মতো যারা এখানে অধিকাংশ শ্রোতা তাদের জন্য এটা বিস্তারিত আঁকিদের কিতাব বিস্তারিত অনেক আকিদার সংক্ষিপ্ত কিতাব এর চাইতে অনেক সংক্ষিপ্ত সেগুলি কিতাব তার চাইতে অনেক বিস্তারিত তো ইনশাআল্লাহ তালা এতে আকিদার গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন এর সাথে যেগুলি গুরুত্বপূর্ণ আমরা মনে করব ইনশাআল্লাহ এবং বিষয়ের সাথে সংশ্লিষ্ট আর সেগুলি কথা এই কিতাবে নেই সেগুলো সেখানে আমরা সাথে যোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে প্রথম আলোচনা ভূমিকাতে আল্লাহ রবুল্লা আলমের প্রশংসা এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লামের ওপর অসংখ্য সালাত সাল্লামের পরে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দিন ইসলাম দিন এ ইসলাম নিয়ে আলোচনা এবং ইসলামের বৈশিষ্ট্য ইসলামের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কাকে বলা হয় শব্দটি বাংলা কিন্তু কাকে বলে বৈশিষ্ট্য যদি জিজ্ঞেস করি বাংলার তর্জম অনেক সময় আমরা করতে পারি না হ্যাঁ গোনা বলি সব শাব্দিক অর্থ হলো কিন্তু এর সংজ্ঞা বলছি শব্দ দিয়ে এটা শব্দ মানে প্রতি শব্দ অথবা কাছাকাছি শব্দ এগুলো এগুলিকে বলা হয় প্রতিশব্দ শব্দ অথবা কাছাকাছি শব্দ কাছাকাছি অর্থ বহনকারী কিন্তু এর সংজ্ঞা মানে তারিফ কাকে বলে ডেফিনেশন কাকে বলে জি বৈশিষ্ট্য বলা হয় এমন কিছু গুণকে যেই গুণগুলি যার বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায় অন্যের মধ্যে না পাওয়া যায় বুঝা গেছে যদি বলি এই এগুলি আপনার বৈশিষ্ট্য তার মানে আপনার মধ্যে আছে অন্যের মধ্যে বৈশিষ্ট্য ওই জন্য বৈশিষ্ট্যকে কি বলা হয় আর ভিতে বৈশিষ্ট্যকে মহাসেন বলা হয় মানে সৌন্দর্যের দিক বৈশিষ্ট্য সাধারণত খারাপ বৈশিষ্ট্য হইতে পারে কিন্তু সাধারণত আমরা ভালোর দিকটাকে বৈশিষ্ট্য বলি কিন্তু কখনো কখনো খারাপ অর্থ এটাকে আমরা বলে থাকি এটা খারাপ লোককে যখন আমরা বলি যে এই এই মানে লোকটি খারাপ ওর মধ্যে বেশ কিছু খারাপ চরিত্র আছে তখন কথা বলতে বলতে আমরা বলি যে এগুলি আপনার বৈশিষ্ট্য মানে মিথ্যা বলা আপনার বৈশিষ্ট্য দেওয়া আপনার বৈশিষ্ট্য গাদ্দারি করা আপনার বৈশিষ্ট্য কিন্তু আসলে তো ভালো বৈশিষ্ট্য এগুলো তাই না তাহলে বোঝা গেল যে বৈশিষ্ট্য খারাপও হয় আর বৈশিষ্ট্য ভালো হয় যেগুলো তার মধ্যে আছে আর অন্যের মধ্যে নেই হয় ভালো হোক আর মধ্য হোক এগুলিকে আরবিতে জন্য মানে তার আছে শুধু আর অন্যের মধ্যে নেই বৈশিষ্ট্য তো দিন ইসলাম এবং দিন ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আলোচনা করবো দিন ইসলামটা কি আজকে অধিকাংশ মুসলিম এমন হয়ে গেছে যদি জিজ্ঞাসা করে একজন অমুসলিম অমুসলিম জিজ্ঞাসা করবে একজন মুসলিম হয়তো জিজ্ঞেস করবে না আপনাকে তার মধ্যে অনেক মুসলিম আছে একেবারে কিছুই জানে ইসলাম সম্পর্কে জীবনেও কিছু শিখেনি না বাপ মা শিখেছে না নিজের চেষ্টা করেছে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনি তো সৌদি আরবে থাকেন একটু দিন ইসলামটা কি একটু বুঝান তো দিন ইসলাম কি ইসলাম এভাবে বুঝলে হবে এটা কোনো বুঝে দিন ইসলাম মানে নামাজ রোজা নামাজ রোজা নাম শুধু দিন ইসলাম নাকি আর কিছু নেই পূর্ণাঙ্গ জীবনবিধান আপনি নামাজ রোজা হজ জাকাত এই করে কয়দিনে বুঝাবেন আপনি দিন ইসলামের লক্ষ লক্ষ বিষয় রয়েছে আঁকি দেয়া আর বিধি বিধান মশলা মশাইল হ্যাঁ হালাল হারাম জাহেজ না জাহেজ তো আপনি এইভাবে বুঝাইলে তো চলবে না হ্যাঁ একজন আমাকে জিজ্ঞাসা করছে ভাই আমি কিছু বুঝি না কিন্তু আমি ইসলামের দিকে আগ্রহী তো দিন ইসলামকে আমাকে সংক্ষেপে বুঝাও তখন আপনি তো ব্যাখ্যা করা শুরু করবেন নাকি না 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 এইভাবে হবে না তো দিন ইসলাম কাকে বলে আজকে শোনেন বলছেন হুয়াদ বাহি মোহাম্মদ সালি সাল্লাম দিন ইসলাম এমন একটি জীবন বিধান যা নিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার নবী মোহাম্মদ সালাহ সাল্লামকে প্রেরণ করেছেন তো দীন ইসলাম এমন একটি আসমানি জীবন বিধান যা নিয়ে আল্লাহ পাঠিয়েছেন কাকে মোহাম্মদ সাল্লামকে যিনি শেষ নবী এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যেই দিনে ইসলাম দিয়ে যেই জীবন বিধান দিয়ে সমস্ত দিনের সমাপ্তি ঘটিয়েছেন আগে অনেক দিন এসছে হ্যাঁ অনেক দিন এসছে বিভিন্ন নাম বিয়ার রসুলগণের মাধ্যমে কিন্তু সমস্ত দিনের সমাপ্তি ঘটিয়েছেন মানে শেষ দিন হচ্ছে দিন ইসলাম না শেষ দিন হচ্ছে দিন ইসলাম জি এবং যেই দিন কি আল্লাহ পরিপূর্ণ করেছেন তার বান্দাদের জন্য তাহলে আগের দিনগুলিও কিন্তু দিন ইসলাম ছিল কথা মনে রাখতে হবে আগের দিনগুলি সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা আগের দিনগুলির নাম কি ছিল কথা যদি কেউ জিজ্ঞাসা করে অর্থাৎ ইব্রাহিম আলী ইসলামের দিনকে কোন দিন বলা হইত দিন ইসলাম বলা হইত দিন ইসলাম বলা হইত দলিল ও সাম্মা মুসলামিন মিন কাবুল অফি হাজা জি তোমাদের নাম আল্লাহ রেখেছেন মুসলিম অথবা ইব্রাহিম আলী ইসলাম তোমাদের নাম মুসলিম রেখেছেন দুটোই তফসিল করা হয়েছে তাহলে ইব্রাহিম আলী ইসলাম যেই দিনের অনুসারী ছেলে সেই দিন ছিল দিনে ইসলাম তার সাথে সেই দিনে হানিফ মানে একনিষ্ঠ তার দিন আপনিও একনিষ্ঠ হানিফ মানে একনিষ্ঠ হওয়া আল্লাহর জন্য হ্যাঁ নিজের জীবনটাকে এবং নিজ জীবনের প্রত্যেকটি বিষয়কে এখন করা এখন হয়ে আল্লাহ রব্বুলে করা মুসা আলিসাল্মের দিন ইসলাম ছিল ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা আর যতগুলি আসমানির দিন নবী রসুল মাধ্যমে পাঠিয়েছেন সেগুলির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সামনে কি করা আত্মসমর্পণ করা স্যারেন্ডার করা যে আপনি আল্লাহ রবুল আলমিনের আদেশ নিষেধ মেনে নিলেন এটা হচ্ছে ইসলাম ইস্তাম ইসলাম আল্লাহর দিনটা কেমন করে জানবো যখন যেই নবী এসেছে রাসুল এসেছে তার মাধ্যমে তোমাকে জানতে হয় মোসা আসলাম যুগ মৌসা আলসালামের মাধ্যমে জানতে হয়েছে ইসআলাম যুগ ঈসআসলামের মাধ্যমে জানতে হয়েছে ইব্রাহ আলাইসালামের যুগ ইসলাম ইব্রাহ আলাইস্লাম কি দিয়ে জানতে হয়েছে অন্য কোন সূত্র দিয়ে জানা চলবে না নুয়া আলি ইসালামের যুগ কি তার মাধ্যমে দিয়ে জানতে হয়েছে নবী রসুলগণ আল্লাহর আসমানি জীবন বিধান জানার জন্য আমাদের মাধ্যম দুয়ার জন্য মাধ্যম না মাজারপন্থী বেদারপন্থীরা কি করে দুয়ার জন্য ওসিলা ধরে না না ওইটা নেই দোয়া ডাইরেক্ট অথবা এর চাইতে এক ধাপ এগিয়ে মাজারপন্থীরা কি করে হ্যাঁ অসিলা শুধু ধরে না ওর কাছেই চায় ওলি আউলিয়া গোস কৌতুব ওদের কাছেই চাওয়া শুরু করে যা আল্লাহ ওদেরকে দায়িত্ব দিয়েছেন না এই রকম কোনো মাধ্যম ইসলামে নেই কিন্তু আম্বিয়া রসুলগণ মাধ্যম কি অর্থে জি মাজারপন্থীরা মাধ্যম বলে কিন্তু তারা শিরকি মাধ্যম অথবা বেদাতি মাধ্যম ধরে আর ইসলামের যেটা সহী মাধ্যম সেটা হচ্ছে আল্লাহর দিন জানার মাধ্যম হচ্ছেন আম্বিয়া রুসুলগণ দিনে ইসলাম জানার মাধ্যম শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম শেষ নবী যদি না আসতেন তো আপনি কী করে দিন ইসলাম জানতেন কী করে পাঁচ অক্ত সালাদ পেতেন আপনি হ্যাঁ কী করে আপনি হালাল হারাম পেতেন আপনি কী করে আপনার শ্যাম রোজা জানতেন আপনি জাকাত জানতেন আপনি হজ জানতেন আপনি সব জানেছেন কার মাধ্যমে নবী করিম সাসলের মাধ্যমে জি এই অর্থে তারা মাধ্যম তো দিন ইসলাম সম্পর্কে বলছিলাম দিন ইসলামের প্রথম কি বলল যে দিন আল্লাহবুল্লা আলমী মোহাম্মদ আল্লাহ ইসলামকে এবং দিন ইসলামের মাধ্যমে আল্লাহ তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন এবং দিন ইসলামকে আল্লাহ জীবন বিধান হিসাবে মনোনীত করেছেন সুতরাং যখন আল্লাহ এই দিন নিয়ে নবীকে পাঠিয়েছেন এই দিন দিয়ে সমস্ত দিনের সমাপ্তি ঘটিয়েছেন এই দিন কেউ পরিপূর্ণ করেছেন এই দিন দ্বারা নিয়ামতকে পূর্ণ করেছেন এবং এই দিনকে আল্লাহ পছন্দ করেছেন মনোনীত করেছেন সুতরাং সেই দিন ছাড়া অন্য কোনো দিন অন্য কোনো জীবন বিধান আল্লাহ গ্রহণ করবেন না সুতরাং কেউ যদি অন্য কোনো পথ ধরে আল্লাহ সন্তুষ্টি পেতে চায় মুক্তি পেতে চায় জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই তো তার কোনো উপায় নেই আল্লাহ তালা মহান আল্লাহ সাদ করেন আয়াত শুরু করার আগে আবার কথাটি বলছি তাহলে সংক্ষেপে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে দিন ইসলাম কি জিনিস এই কয়েকটি কথা আপনাকে মনে রাখতে হবে যে দিন নিয়ে আল্লাহ শেষ নবীকে পাঠিয়েছেন সেই দিন দ্বারা সমস্ত দিনের সমাপ্তি করেছেন আর সেই দিনকে আল্লাহ পূর্ণতা দান করেছেন তার মাধ্যমে আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করেছেন মানব জাতির জন্য এবং সেই দিনকে আল্লাহ মনোনীত করেছেন সুতরাং সেই দিন ছাড়া অন্য কোনো দিন আল্লাহ কবুল করবেন না আপনি বলবেন যে আমি হিন্দু হয়ে ভালো মানুষ হয়ে জীবনযাপন করব আমি খ্রিস্টান থাকবো বুদ্ধিস্ট থাকব কিন্তু আমি ভালো মানুষ হয়ে জীবনযাপন করব আমি মানবতার ধর্ম মানি যেমন শ্রেণীর লোকের আজকাল আছে নাস্তিক আমি মানবতা ধর্ম মানি হ্যাঁ আমি নিরাকারে বিশ্বাসী কিন্তু আসমানি বিধানে বিশ্বাসী নাই আসমানি বিধানের হালাল হারা বিশ্বাসী নাই তার মানবতায় যেটা ভালো লাগে ভালো করে করে ওইটা আর যেটা মানবতা বিরোধী তার সেটা বলে যে না এটা ভালো কাজ না মানুষের কাজ না সুতরাং করিনি আল্লাহ এসব কবুল করবেন না আল্লাহ মোহনাল করছেন আবা মাানা মোহাম্মদ আবাহিম সালি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন তোমাদের কোন পুরুষের পিতা নন পুরুষের পিতা নন কেন বললেন কোন মানুষের পিতা নন এই কথা বললেন না কেন কি বলবেন হ্যাঁ নবিয়ে করিম সাল্লাম মেয়েদের পিতা ছিলেন কিন্তু ছেলে সন্তান যেহেতু বাঁচেনি হয়েছিল ভূমিষ্ঠ কিন্তু তারা বাল্য জীবনে মারা গিয়েছিল সেই জন্য বলা হয়েছে তোমাদের কোন পুরুষের পিতা নন তবে তিনি কে ওয়াল্লা কিন রসুল আল্লাহ তবে তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল রসুল মানে হচ্ছে দূত বাংলায় রসুল মানে হচ্ছে দূতের কাজ কি দূতের কাজ এক জায়গায় থেকে আরেক জায়গায় সংবাদ পৌঁছানো মেসেজ পৌঁছানো মেসেঞ্জার ইন এবং তিনি সর্বে নবী তাহলে তিনি হচ্ছেন আল্লাহ রসুল এবং তিনি শেষ নবী দলিলগুলো পাওয়া গেল না যে তার দ্বারা সমস্ত দিনের সমাপ্তি ঘটিয়েছেন যখন শেষ নবী তাহলে তারপরে আর কোনো দিন আসবে না আর তারপরে আর কোন নিউ এডিশন আসবে না নতুন কোন অ্যাডিশন আসবে হ্যাঁ সেটা আপনি পালন করবেন এরকম কিছু আসবে না সুতরাং কেউ যদি দাবি করে যে আমি নতুন একটা ধর্ম নিয়ে এসেছি আমি নবী হয়ে এসেছি তাহলে কি বলবেন যে তুমি দা জাল যেমন মির্জা গাল আহমদ কাদিয়ানি জি বর্তমানে অনিবিংশ বা বিংশ শতাব্দীতে বড়ো একটি ফেতনা ছিল ভারত উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশে হচ্ছে কাদিয়ানিদের ফেতনা যে নবী দাবি করেছিল তার আগে অনেকে দাবি করেছে যেমন নবীকার ভবিষ্যৎবাণী করেছেন যে আমার পরেই তিরিশের কাছাকাছি মিথ্যু পয়দা হবে হ্যাঁ সালা সুনা ক্লা বোনা দাজ্জা লু না ইয়াজ অমোক হ্যাঁ কুল্লু আহিবিন আনাহু সবাই তারা এই দাবি করবে যে তারা নবী হয়ে এসেছে ওয়া না খাতমুন নবীন অথচ আমি শেষ নবী স্পষ্ট সুতরাং কেউ যদি নবী করিম সাল্লাল্লাহ কে নবী না মানে যেমন কাফির। তেমনি কেউ যদি শেষ নবী না মানে তো বসে সুতরাং কাদিয়ানিরা কুফার কাফের অমুসলিম আর আলহামদুলিল্লাহ বেশ কিছু মুসলিম দেশ আছে পৃথিবীতে যে দেশগুলি কাদিয়ানিদেরকে অমুসলিম বলে ঘোষণা করে রেখেছে এমনকি পাকিস্তান আমলে যখন পূর্ব পশ্চিম দুই পাকিস্তান একসাথে ছিল তখন কাদিয়ানিরা অমুসলিম ঘোষিত ছিল আর এখনও পাকিস্তান অমুসলিম ঘোষিত আছে সৌদি আরবে অমুসলিম ঘোষিত আছে জি বাংলাদেশে অমুসলিম ঘোষিত করা হয়নি ফরোজ যে তাদেরকে অমুসলিম ঘোষিত করবে মুসলিম শাসকরা বিষয়গুলি জানতে পারলাম দ্বিতীয় আয়াত এই আয়াত কোথাকার সুরে আহজাব আয়াত নম্বর চল্লিশ যে প্রথম আয়াতটি দ্বিতীয় আয়াত হচ্ছে আলিয়ম আকমলুল আকুম দিন আল্লাহ বলছেন আয়াত নাজিল আজকে তোমাদের যেন তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম আকমাল কমপ্লিট করে দিলাম ও আত্মি এবং তোমাদের প্রতি আমার অনগ্রহ বা নেয়ামতকে পরিপূর্ণ করলাম তাহলে দিন ইসলাম হচ্ছে আল্লাহর বড় নিয়ামত আল্লাহর বড় নিয়ামত এর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু হইতে পারে না দুনিয়ার যতই বড় নিয়ামত আপনার কাছে হোক না কেন এক একজনের কাছে এক একটা টার্গেট সেজন্য যেটা যার টার্গেট সেটা তার কাছে বড় যার কাছে ক্ষমতা টার্গেট তার কাছে বড় নিয়ামত যার পয়সা টার্গেট অনেক পয়সার মালিক সুতরাং সে অনেক বড় নিয়ামত পেয়েছে অনেকে হিরো হইতে চাই সুতরাং হিরো হইতে পারে সেটাই তার বড় টার্গেট ছিল তো অনেক কিছু পেয়ে গেছে মানুষ বড় নিয়ামত কিন্তু এই সমস্ত নিয়ামত মানুষের মতের সাথে সাথে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যখন মানুষ ধ্বংস হয়ে যাবে তখন সমস্ত এই নিয়ামতগুলি ধ্বংস হয়ে যাবে বরং মানুষের মৃত্যুর আগে গুলি ধ্বংস হয়ে যেতে পারে জি কত আমির অসহায় মৃত্যু বরণ করছে কত শাসক কত ধন ব্যক্তি হ্যাঁ ফকির হয়ে যাচ্ছে জি কত সুস্থ হ্যাঁ বীর বাহাদুর ব্যক্তি হ্যাঁ অসুস্থ হয়ে এমন রোগে রোগ আক্রান্ত জি আলহামদুলিল্লাহ আপনি আমি অনেক ভালো আছি তাদের তাই না জি দুনিয়ার অনেক বড় সুখী আত্মহত্যা করে মৃত্যুবরণ করছে এই সমস্ত নিয়ামত এক সময় ধ্বংস হয়ে যাবে খুব বেশি থাকলে আপনার মৃত্যু পর্যন্ত থাকবে এরপর আর থাকবে না কাজে আসবে না কিন্তু এই নিয়ামত আল্লাহর নিয়ামত দিন ইসলাম এই নিয়ামত নিয়ে যদি আপনি দুনিয়া পুরোটা সংরক্ষণ করে রাখতে পারেন এই নিয়ামতকে তাহলে এই নিয়ামত আপনার কবরের জীবনে কাজে আসবে বিচার দিবসে কাজে আসবে জান্নাত পর্যন্ত পৌঁছাবে আপনাকে তোমাদের শান্তি আর শান্তি জান্নাতে আল্লাহ দিয়ে দিবেন তারপরে বলবেন দেব সুখে থাকো তোমরা খালেদিন আর চিরস্থায়ী এখানে থাকো চিরস্থায়ী থাকো কিছুই ছিল না দুনিয়াতে সবচেয়ে দুর্বল সবচেয়ে বেশি অসুস্থ গরীব গরিব সবচেয়ে মজলুম নির্যাতিত কোনো মর্যাদাই ছিল না তোমার দুনিয়াতে কিছুই ছিল না তোমার কিন্তু ইমানের নিয়ামত ছিল ইসলামের নিয়ামত ছিল জান্নাতি ইমান আর তাকুয়া ছিল তাই বলছেন ও আত্মাম তো আলী কুমতি এই দিন ইসলামের মাধ্যমে আল্লাহ তার নিয়ামতকে কি করেছেন পরিপূর্ণ করেছেন আল্লাহ নিয়ামত নিয়ামত আল্লাহ মাল্লাহ এটাকে বেশ কিছু আয়াতে আল্লাহ নিয়ামত বলেছেন ইসলাম এবং তোমাদের জন্য আমি মনোনীত করেছি ইসলামকে জীবন বিধান আল্লাহ বলছেন যে আমি মনোনীত করেছি আল্লাহ মনোনয়ন আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ রাজি হয়েছেন ইসলামকে জীবন বিধান স্বরূপ আমাদেরকে দি সুতরাং যদি আমরা ইসলামকে বিধান স্বরূপ জীবনে প্রতিফলিত করি আমল করি বাস্তবায়ন করি তো আল্লাহ আমাদের রাজি হয়ে যাবে কথাটা বুঝলেন আল্লাহ যে দিনটাকে জীবন জীবনবিধানটাকে আমাদের জন্য পছন্দ করেছেন সেটাকে আমরা যদি নিজেরা পছন্দ করি জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহ আমাদের ওপর রাজি হয়ে যাবেন আমাদেরকে মনোনীত করবেন জান্নাতি হিসাবে সুরা আট নম্বর তিন এই আয়ের দ্বারা কি জানলাম যে দিন ইসলামের সংজ্ঞা বলতে গিয়ে বা পরিচয় বলতে গিয়ে বললেন যে এই দিন কে বান্দার জন্য কি করেছেন কমপ্লিট করেছেন কামিল করেছেন আর এই দিন দ্বারা নিয়ামতকে পরিপূর্ণ করেছেন জি এবং এটাকে মনোনীত করেছেন আর এই দিন ছাড়া অন্য দিন যা আল্লাহ কবুল করবেন না কেউ যদি সৎ জীবন যাপন করে কিন্তু দিন ইসলাম গ্রহণ করলো না সে মুক্তি পাবেন না এর দলিল সুরে উনিশ আল্লাহ বলছে আল্লাহ নিকটে একমাত্র ইসলাম দিন হচ্ছে আল্লাহ নিকটে আল ইসলাম ইসলাম জি এ সবচেয়ে তো ভালো দিন হচ্ছে ইসলাম এটা আমাদের দেশি বক্তাদের ওয়াজ ছোট থেকে আমরা ওয়াজে জলসাতে গেলে কি শুনতাম বক্তাদের তো এলিম টেলিম বেশি থাকে না সুর সার দিয়ে তো ওদের পেশা চলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম কোথায় প্রিয় শব্দটা আছে আছে হ্যাঁ সবচেয়ে উত্তম ধর্ম হচ্ছে কোথায় উত্তম শব্দ আছে খাইরুন আছে না একমাত্র দিন ইননা দিন নিশ্চয় আর দিন মানে জীবন বিধান ইন্দাল্লাহ আল্লাহ নিকটে আল ইসলাম ব্যাস ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো দিনই নেই কোনো দিনের আল্লাহ স্বীকৃতি দান করেননি সুতরাং যখন মোহাম্মদ সাল্লাম আসেননি তখন ঈসা দিনটাই ছিল আল্লাহর স্বীকৃত ইসলাম ইসা হয়ে গেছে ওইটা পুরাতন এডিশন হয়ে গেছে মুসা আলি ইসাল্লামের দিনটা ছিল দিন ইসলাম মুসা আলাই যুগ পর্যন্ত হ্যাঁ এবার রাহিম আলি দিনটাই ছিল দিন ইসলাম সেই যুগ পর্যন্ত কিন্তু যখন নবী করিম সাল্লাহ সাল্লাম চলে এসছে তখন সমস্ত আগের পুরাতন অ্যাডিশনগুলি দিনের মনসুখ রোহিত করে দেওয়া হয়েছে এই দিনে ইসলাম দিয়ে যেই দিন পূর্ণাঙ্গ দিন যা দিয়ে আল্লাহ দিনকে পূর্ণ করেছেন সুরে আল ইমরান আরো আয়াত নম্বর পঁচাশি আল্লাহ ইরশাদ করছেন অমাইয়া গাই আলী ইসলামে দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন যে তলাশ করবে ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান যে তলাশ করবে ফালাইকবালা মিন তা তার পক্ষ থেকে কখনো গ্রহণ করা হবে না তাহলে ইসলাম ছাড়া যতই ভালো মানুষকে আপনি জীবন যাপন করেন অন্য কোনো ধর্ম অবলম্বী হয়ে কত যে কষ্ট করে এক শ্রেণীর লোকেরা কত যে কষ্ট করে যেমন সংসার ত্যাগী হয়ে যাওয়ার কষ্ট খ্রিস্টানদের মধ্যে কিছু আছে যারা সংসার ত্যাগী হয়ে যায় হিন্দুদের মধ্যে আছে কিছু লোক বৈরাগী হয়ে যায় জি হ্যাঁ বুদ্ধিস্টদের মধ্যে আছে তারপরে জৈনদের মধ্যে আছে হ্যাঁ নিরামিষ ছাড়া জীবনেও কিছু খাবে না মাছ গোছ জীবনে কিছুই খাবে না কত আল্লাহর ভালো ভালো নিয়ামত থেকে সারা জীবন বঞ্চিত রাখলো কিসের জন্য ধর্ম মনে করে যে এর মাধ্যমে আমি সুখ শান্তি পাবো আল্লাহ বলছেন ফালাই হোক বলা হবে না কখনো কবুল করা হবে না কখনো কবুল করা হবে না ইসলাম ছাড়া অন্য কোন দিন জীবন বিধান যদি কেউ সন্ধান করে শুধু এই ধর্মগুলি নয় যে রোহিতকৃত ধর্ম যদি আসমানি হয়ে থাকে যেমন তাওরাতের দিন ইঞ্জিলের দিন জবুরের দিন এগুলি হচ্ছে আসমানি কিতাব ছিল কিন্তু সেগুলি বিকৃত এবং রোহিতকৃত মানে সুখ হয়ে গেছে অথবা মানবরুচিত দিন যেমন হিন্দু ইজম বুদ্ধিজম শিখ ইজম হ্যাঁ জৈন ইজম যতগুলি এই ধর্ম আছে এই ধর্মের নামে যেগুলো আছে খালাই বলেন কখনো কবুল করা হবে অথবা মানুষ মানব সমস্যার সমাধানের জন্য যে মতবাদগুলি তৈরি হয়েছে সমাজবাদ বস্তুবাদ পুঁজিবাদ মার্ক্সবাদ মাওবাদ হ্যাঁ তারপরে তন্ত্র মন্ত্র যত গণতন্ত্র অমুকন্ত্রম যত তৈরি হয়েছে রাজনৈতিক সমাধানের জন্য বা অর্থনৈতিক সমাধানের জন্য হ্যাঁ সামাজিক সমাধানের জন্য এই যে তৈরি হয়েছে এগুলি হচ্ছে কি বাতিল পন্থা খালাইকবালাম এগুলো দিয়ে যতই তুমি সমাধান খুঁজো না কেন আল্লাহ কখনো সেটা গ্রহণ করবেন না কখনো গ্রহণ করবেন না এতে ফল হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান কবর করতে হবে অর্থাৎ ব্যক্তি জীবন হ্যাঁ ব্যক্তি জীবনের শরীরের চাহিদা হ্যাঁ অন্তরের চাহিদা আত্মার চাহিদা হ্যাঁ মানসিক চাহিদা তারপরে অর্থনীতির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে দিনে ইসলাম থেকে আপনাকে দিক নির্দেশনা নিতে হবে দায়িত্ব নিতে হবে যে ইসলাম আমার আত্মার পরিশুদ্ধি কেমন করে করতে বলছে কোথা থেকে নিতে হবে আমার আত্মাটাকে পাক পবিত্র করো আমার কলবটা সবসময় পাপের দিকে যায় উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে আমার মনটা সবসময় কোন দিকে যায় পাপের দিকে যায় আপনার সমস্যা হচ্ছে এটা এটা একটা সমস্যা আমি আমার হৃদয়টাকে কেমন করে নেকির দিকে ঝুঁকাবো পাপ মুক্ত করবো আমার আত্মা কলুষিত হয়ে যাচ্ছে আমার অন্তরটা খারাপ হয়ে যাচ্ছে আমি কি করে পাক পবিত্র করবো যেটাকে আত্মার পরিশুদ্ধি কেমন করে করবো থেকে নিতে হবে সমাধান ইসলাম থেকে নিতে হবে আর ইসলাম হচ্ছে ওয়হির নাম কিসের নাম ওহি হচ্ছে আল কোরআন এবং রসোর উল্লা সোন হাদিস যদি কেউ বলে যেমন মুসলিম সমাজ আছে অসংখ্য আছে বরং ভারত উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে তারাই হচ্ছে সংখ্যা গরিষ্ঠ তারা বলছে আত্মার পরিশুদ্ধি আত্মা আপনার কালো হয়ে যাচ্ছে হ্যাঁ রুহ আপনার নাপাক হয়ে যাচ্ছে আপনার বোধহয় রুহানিয়াত নেই হ্যাঁ আপনার আত্মার পরিশুদ্ধির প্রয়োজন রয়েছে তার জন্য কি করতে হবে সুফিবাদের আশ্রয় নিতে হবে সুফিজম এটা আরেকটা একটা মতবাদ সুহিবাদ জি হ্যাঁ ফালাই আমি না কখন আল্লাহ কবুল করবে সুতরাং পীর মুরিদির সিলসিলা ধরে একশো ছাব্বিশ তরিকার কোন একটা তরিকা যে যেটাকে শর্টকাট মনে করলো সেটা ধরলো আর মনে করলো যে এর মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করব আর আত্মাকে পাক পবিত্র করব সমস্যা হচ্ছে আত্মা খারাপ হয়ে যাচ্ছে আমার আত্মাটাকে ভালো করব। দিল খারাপ হয়ে যাচ্ছে কলব খারাপ হয়েছে যে কলবের আমি পরিশুদ্ধি করব। সেই জন্য আমি সুফিবাদে জড়িয়ে যাবো পীর মরিদের তরি করতে জড়িয়ে যাব। ভালোই কবল আমি না সোজা কথা তখন আল্লাহ কবুল করবেন না কারণ আল্লাহর আসমানি বিধান সুফিবাদ নয় আসমানি বিধান হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে আত্মাকে পাক পবিত্র করা কোরআন এবং হাদিসের আলোকে আপনার দিলকে সাফ করা কোরআন এবং হাদিসের আলোকে আপনার যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলিকে পরিচালিত করা যে চোখকে চোখ কিভাবে চলতে বলেছেন হাতকে কিভাবে চলতে বলেছেন পাকে কিভাবে চলতে বলেছেন জবানকে কিভাবে চালাতে বলেছেন ইত্যাদি আপনাকে সমাধান নিতে হবে কোরআন এবং থেকে তাই বলছেন আল্লাহ আল ইসলাম এগুলির নাম দিন না রাখলেও দিন সুফিবাদ আলাদা করে দিন বলছেন না কিন্তু সেটা একটা দিন একটা মতবাদ একটা জীবন বিধান বিশেষ সমাধানের জন্য তারা আবিষ্কার করেছে এটা মানবরচিত মানুষের তৈরি করা এটা আসমানি বিধান নয় সিলসিলা ভালো করে মনে রাখেন আর যতগুলি বললাম তার আগে এবং যারা এইরকম কাজ করবে বা এসব পন্থা অবলম্বন করবে তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্ত হইতে হবে সুতরাং পীরমরিদের সিলসিলায় তরিকতে গেলে ক্ষতিগ্রস্ত হইতে হবে আপনি গণতন্ত্রের বিশ্বাসী হবেন ক্ষতিগ্রস্ত হইতে হবে গণতন্ত্রের বিশ্বাসী হওয়া মানে দুনিয়ার সবচাইতে বদমাইশ আর সবচেয়ে ভালো মানুষ সমান জান্নাতি জাহান্নামি সমান আল্লাহর দোস্ত আর ইবলিসের দোস্ত সমান নয় ভোট দিতে বুতে ইবলিসের দোস্ত এসছে আর আল্লাহর দোস্ত এসছে দুজনের ভোটের পার্থক্য আছে নাকি না একটা ভোট এর একটা ভোট ওর তাই না দশটা যদি ইবলিসের দোস্ত আসে আর আল্লাহর জন যদি তো কারা জিতল দোস্ত জিতে গেল গণতন্ত্র মেন কখন করবেন না কখন আল্লাহ শান্তি দেবেন না এই জন্য শান্তি নেই এই জন্য শান্তি নেই কিন্তু যোগ্য লোকেরা যোগ্য ব্যক্তিকে যদি নির্বাচিত করত হ্যাঁ সিলেকশন ইলেকশন নাই সিলেকশন করত তাহলে শান্তি হতো এটা হচ্ছে খেলাফত প্রতিষ্ঠার তালিকা তো আল্লাহ রবুল্লাহ আলমিন তাই বলছেন পরকালে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ায় অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় না দুনিয়াতে জুলুম করেও চলে যায় ক্ষতি হইল না কারণ আল্লাহ রবা অনেক সময় দুনিয়াতে ছেড়ে দেন বা ছাড় দেন ধরেন না কিন্তু আখেরা অবশ্যই ছাড়বেন না ধরবেন দিন ইসলাম সম্পর্কে যে কথাগুলি আলোচনা হলো এর প্রত্যেকটির দলিল আল্লাহ এখানে হ্যাঁ আল্লাহ রবুল্লাহ আলমিনের কোরআন করিমের আয়াত থেকে পেশ করা হয়েছে তারপরে লেখক বলছেন যে দিনই ইসলাম মানা শুধু মুসলিমদের জন্য ফরজ না বিশ্বের সমস্ত মানুষের জন্য ফরজ সমস্ত মানবতার ইসলাম শুধু মুসলিমদের দিন নয় হ্যাঁ সমস্ত মানব জাতির দিন বরং জিন জাতিরও দিন যেমন মানব জাতির জন্য দিন ইসলাম পালন আল্লাহ ফরজ করেছে তেমন জিন জাতির জন্য দিন ইসলাম পালন করা আল্লাহ ফরজ করেছে দলিল আমা খালাকুল জিন্না উল ইনসা ইয়া বদুন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি ফরজ করেছেন যাতে করে এই দিনের আনুগত্য করে বা এই দিনের মাধ্যমে আল্লাহর অনুগত হয় এই দিনই ইসলাম পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করতে হবে ফকাল মুখাতবান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন তার রসুল সাল্লাহ সম্বোধন করে বলছেন শেষ নবী মোহাম্মদ সাল্লাম শুধু আরবদের জন্য এসছেন না সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য এসছেন সমস্ত ভাষাভাষীদের জন্য কুল হে নবী জানিয়ে দাও ইয়া ইহা নাস হে মানব সকল তাহলে সমস্ত মানুষকে সম্বোধন করতে বলা হয়েছে ইন্নি রসুল উল্লাহ এলেই জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহর প্রেরিত রসুল এলাইকুম জামিয়ান তোমাদের সবার উদ্দেশ্যে এলাইকুম তোমাদের উদ্দেশ্যে হয়ে গেল কিন্তু জামিয়ান আরো তাগিদ করা হয়েছে যাতে কারো সংশয় না থাকে যে না আমরা তো বাঙালি আর আমরা আরবি কি বুঝি আমাদের জন্য নবীন আমাদের জন্য বাঙালি নবী লাগবে আমরা তো পার্সিয়ান সুতরাং আমাদের জন্য পার্সিয়ান নবী লাগবে আমরা তো উর্দু ভাষী সুতরাং উর্দু নবী লাগবে আমরা তো কেরালা ওই আরবি ভাষা বুঝি না তোমার কেরালা নবী লাগবে না 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 সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য ইন্নি রসুল্লাহ আলাইকুম জামিন আমি আল্লাহ রসূল তোমাদের সবার জন্য এল্লাজি ইল্লাহমন সামাওয়াত ওয়ালা সে আল্লাহর রসুল যে সে আল্লাহ রসূল যে আল্লাহ রাব্বুল আল আসমান সমূহ এবং জমিনের মালিক লা ইল্লাহ তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই হো আয়ো হি তিনি জীবন দান করেন মৃত্যু দান করেন ফা আমিন বিল্লাহ রাসূলে সুতরাং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও তার রসূলের প্রতি বিশ্বাসী হও যিনি আনবিউল উম্মি যিনি নবী মানে অক্ষরের জ্ঞান ছিল না এমন নবী অক্ষরের জ্ঞান যদি কারো না থাকে তো এইটা ভালো গুণ না দোষ হ্যাঁ এমনিতে দোষ বাহ্যিক যদি বলে এই লোকটি লিখতে পড়তে জানে না নিরক্ষর এক কথায় লিখতে পড়তে জানে না সংক্ষিপ্ত শব্দ হচ্ছে এক কথায় নিরক্ষর মানে যার আক্ষরিক জ্ঞান নেই তো যদি বলা হয় আমাদের মধ্যে একজন লোক আছে যে হচ্ছে নিরক্ষর হ্যাঁ লিখতে পড়তে জানেন না তাহলে এটা কি তার প্রশংসা হইল না তার খারাপ গুণ হইল খারাপ গুণ হইল আমাদের জন্য খারাপ গুণ কিন্তু নবী মোহাম্মদ সাল্লিস্লামের জন্য এইটা ভালো বৈশিষ্ট্য আল্লাহ কি খারাপ গুণ উল্লেখ করবেন নাকি আর নবী আল উম্মি উম্মি কেন বলা হয় নিরক্ষর ব্যক্তিকে অম্মন মানে মা অমন মানে মা মায়ের পেট থেকে যেভাবে পয়দা হয়েছে ওই রকমই থেকে গেছে বড় হয়ে মায়ের পেট থেকে যেদিন পয়দা হয় সেদিন যেমন কেউ পড়া জানতো না আমি পারতাম লিখতে পড়তে পারতাম খালি আব্দুল কাদির জেলেনি পারতো তাই না আঠারো পারা ছিল না এই ভণ্ডামি আমি ধর্মে বিশ্বাসী হবেন না জি কবর দেন না এটা কোরআন বিরোধী কথা কোরআন বিরোধী কথা কোরআনে কোনো নবীকে আল্লাহ ব্যতিক্রম করেনি যদি কাউকে আল্লাহ বৈশিষ্ট্য দিতেন যে মায়ের পেট থেকে অলরেডি কিছু শিখে চলে এসেছিল তো সেটা কে হইতেন মোহাম্মদ রসুল্লাহ এক নম্বরে হইতেন তারপরে দুই নম্বর ইব্রাহিম খলিল্লা হইতেন আর তিন নম্বরে তখন নু হুমুসা ইসা কারণ পাঁচজন নবী সবচেয়ে শ্রেষ্ঠ যত নবী আছে তার মধ্যে তাই না তারপরে অন্য কারো নাম আছে ঠিক না তারপরে একটা কমন সেন্সেও বুঝেন এই বিদ্যার্থীদেরকে বলছি কারণ বিদ্যার্থীরা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান হানফি মজাহের দাবি দেয় তাই না নিজেদের কি বলে হানাফি তো ভাই হানাফিদেরকে জিজ্ঞাসা করছি যে তোমাদের আবুানি বড় না আর কেউ প্রভু না বোঝা গেছে না আর কারো এবয়জ না আবহানিফার জায়গ না যদি আবু হানিফা শাফি কে মালিক আহমদ কে জেলানি কিছদা করা বিশ্বাস করেসলিম না আবু বড় একজন আলেম এমাম আর আব্দুল কাদির জেলানি বড় একজন আলেম এমাম বড় আলেম হইলি এমাম বলা হয় তো দুজনকে যদি আমাদের সামনে বসে দিই এখানে আবু হানিফ অবশ্য আছেন এখানে কেউ আব্দুল কাদির জিলানি তো কাকে বড় আলেম বলবেন আবু বলবেন না আর ভাই চোখের সামনে শেখ সেলিম বৈশা শেখ মতির বৈশা আছে তো আপনাদের যদি জিজ্ঞাসা করে তা আপনি তো কমন সেন্সে বলবেন তাই না যদি আমাদের মাঝে এমন কোনো বেশি পার্থক্য হয়তো নাই বুঝতে পারছি না কিন্তু আবু হানিফা আর আব্দুল কাদের নিতে পার্থক্য স্পষ্ট আবু হানিফা চারজন এমামের একজন চারজনের একজন আর আব্দুল কাদের জিলানি আবু হানিফা শাফি মালিক আহমদ ওই যে চারজন এমাম প্রসিদ্ধ তাদের কয়েকশো বছর পরে আসছেন কয়েকশো বছর পরে আসছেন আর তারপরে তিনি কি ওই চার এমামের কোন এক এমামের সমান হতে পারেন বরং আব্দুল কাদের জিলানির চাইতে বড় বড় এমাম হাজার হাজার এই উম্মতে ছিলেন আর আছেন আব্দুল কাদের নিজের একজন বড় এমাম এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার চাইতে হাজার হাজার শত শত না হাজার হাজার এমাম খুঁজে পাবেন এই উম্মতে মহাদ্দেশ খুঁজে পাবেন এমাম বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবেন মাজা দার কতুন বাইহাকি সবগুলি আব্দুল কাদের জানের চাইতে বড় গেছে না কারণ তাদের বড় বড় হাদিসের কিতাব আছে তারা হাদিসের সংকলক মহাদ্দেশ তারা বড় বড় মহাদিস তারা হাদিসের কিতাব কি বলছিলাম হ্যাঁ আঠারো পারা আব্দুল কাদের জেলানি সম্পর্কে কেউ যদি বিশ্বাস রাখে যে মায়ের পেটে আঠারো পারা কোরআন মুখস্থ হয়ে গেছিল আর তার এক ভণ্ড বক্তা কি বক্তব্য করছে জানেন মজার কথা না শুনলে জানতাম না যে বক্তারাও বলে হাই রে জাহিল বক্তার বড় আক্ষেপ লাগে বলছে ও আবার খুব সুন্দরকে সাজিয়ে বলছে আব্দুল কাদির জেলানি মায়ের পেটে কি করে আঠারো পারা মুখস্থ করলো বলছে মায়ের দুধের তাসির আছে মায়ের দুধের কি আছে একটা প্রভাব আছে তাসির মানে প্রভাব কি তাসির আছে বলছে আব্দুল কাদের জালানের মায়ের আঠারো পারা মুখস্থ ছিল যখন মায়ের আঠারো পাড়া মুখস্থ ছিল তো পেটে যখন বাচ্চা এসছে তখন পেটের ভিতরে ওই যে মায়ের মুখস্থ আঠারো ছিল ওইটা ও নিজেই মুখস্থ করে ফেলেছে অটোমেটিকলি পেয়ে গেছে ওইটা দুধ খেতে খেতে বা ওই মায়ের হ্যাঁ মায়ের রক্ত তো চুষে রক্ত চুষে তো গ্রোথ হচ্ছে বড় হচ্ছে বাচ্চাটা আস্তে আস্তে ওই যে ও রক্ত চেষ্ট নয় মাস দশ মাসের মধ্যে ওই যে মায়ের আঠারো পাড়া ও নিজে মুখস্থ করে ফেলেছে কথা বুঝতে পেরেছেন তো তাই যদি তো এই উম্মতে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজা মহিলা ছিল আর আছে আছে না নাই কত আছে বাংলাদেশে কত হাফেজা মহিলা আছে তাহলে কেউ যদি হাফেজা মহিলাকে বিয়ে করে আর বাচ্চা যদি দেয় তাহলে ত্রিশ মানে যেহেতু আপনার স্ত্রী হাফেজা তো আপনার বাচ্চারা সব অটোমেটিক পেট থেকেই দুধের তাসিরা সব হাফেজ হয়ে যাবে নাকি বিশ্বাস করবেন হ্যাঁ বেদাতিরা আসলে বোকা হয় আসলে বেদাতিরা বড়ই মূর্খ হয় হৌজবিল্লা কি করে এক বক্তা এই কিছুদিন আগেও শুনছি বাংলাতে বক্তব্য আছে দুধের তাসির ছেলে মুখস্থ করে এটি সাব্দুল কাদি ছিলেন তো শুধু ওর মায়েরই দুধের তাসির ছিল না আর কারো মায়ের দুধের তাসির আছে হাফেজা আহলি তাসির হবে কোরআন আল্লাহ কি বলছেন শোনেন যেটা বলছিলাম আল্লাহ আখরা যাকুম বতুন আল্লাহ আখরা যাকুম বতুন উম্মাহা তেকুম লা তায়ালামুনা শাইয়া আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করে নিয়ে এসছেন এমন অবস্থায় যে লাতা সেই আন তোমরা কিছুই জানতে না সেই আন মানে সামান্য কিছু এ সেই আন থেকে বিকৃত করে আরবরা কি বলে সোয়াইয়া বলে হ্যাঁ জীব সোয়াইয়া মুইয়া বলে না হ্যাঁ জীব সোয়াইয়া সোয়াইয়া মানে বুঝলেন তো সামান্য কিছু আল্লাহ বলছেন সেই আন সামান্য কিছু জানতো না যে কোনো মানুষ মায়ের পেট থেকে যখন আল্লাহকে বের করে নিয়ে এসছে ভূমিষ্ঠ করেছে করেছে তখন কিছু না না তারপরে সেই আল্লাহ চোখ দিলেন তারপরে বাক শক্তি দিলেন সোনার শক্তি দিলেন সোনার শক্তি আর দেখার শক্তি এই দুটো শক্তি বাচ্চা প্রথম পায় সোনা আর দেখা আচ্ছা আপনাদের যদি জিজ্ঞেস করি বাচ্চা যখন হয় ছোট্ট বাচ্চা একবারে আগে শোনে না আগে দেখে আগে না বলেছেন এই জন্য শ্রবণ শক্তি আগে আল্লাহ উল্লেখ করে তারপরে বাসার দৃষ্টি শক্তির কথা উল্লেখ করেছেন দেখেন বাচ্চা খেয়াল করবেন অনেক বাচ্চা অনেক বাচ্চা দু চার দশ দিন দশ দিন পরে মানুষ চিনা মানুষ চেনা বলে আমাদের এলাকা কি বলে এটাকে ভাষায় এক ছেলে আর এত ছোট্ট বাচ্চা কুচি বাচ্চা মানুষ চিনতে শুরু করেছে মানে দেখছে মা এদিকে মায়ের দিকে তাকাচ্ছে এইদিকে চোখ ফিরাচ্ছে দেখছে না তার মানে এখন চোখ আর কি করছে কাজ করছে কাজ করছে মানুষ চেনা শুরু করেছে কিন্তু ওটা কয়েকদিন পর শুরু হয় অনেক হ্যাঁ নবজাত শিশু আছে চল্লিশ দিন পঞ্চাশ দিন দুই মাস পর্যন্ত মানুষই চেনা না ওর সামনে দাঁড়িয়ে আছে ও দেখে না এমনি দেখছে সাধারণ দেখা দেখছে কিন্তু এদিক থেকে ওই চলে যাও ও নজর ঘোরাচ্ছে না কিন্তু কানে প্রথম থেকে শুনছে কানে প্রথম থেকে শুনছে এই জন্য আল্লাহ যেন খেয়াল থাকে নবী করিম শাসন সম্পর্কে কথা শেষ হয়নি নবীর গুণ কি মানে কি বললাম নিরক্ষর তো নিরক্ষর আমাদের জন্য এটা একটা দোষের দিক কিন্তু নবী জন্য এটা ভালো গুণ কেন কারণ নবী মোহাম্মদ সাল্লাম সারা বিশ্বের সবচাইতে বড় মানব জাতির সবচাইতে বড় শিক্ষক মানব জাতিতে এত বড় ওস্তাদ এত বড় শিক্ষক এত বড় জ্ঞানী কেউ পয়দা হয়নি আর হবেও না অথচ তার কোন মানুষ ওস্তাদি নেই মানুষ ওস্তাদি নেই বিনা ওস্তাদে সবচেয়ে বড় ওস্তাদ আর আমাদের শত শত ওস্তাদ পড়িয়েছে আর শত শত ওস্তাদের কিতাব পড়েছি আর আলোচনা শুনেছি তারপরে কিছু শিখে ওস্তাদ হয়েছে কথা বুঝতে তাহলে আমরা কারো কাছ থেকে শিখে তাদের অবদান আছে আমাদের ওপর অনুগ্রহ আছে আমাদের শিক্ষকদের যার ফলে আমি কিছুটা হইতে পেরেছি কথা ঠিক কিনা কিন্তু নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ এমন ভাবে এত বড় ওস্তাদ বানিয়েছেন এত বড় বানিয়েছেন যে তার উপর মানুষের যেন অবদান না থাকে মানুষের যেন এহসান না থাকে কোন মানুষ বলার যেন সুযোগ না পায় যে মোহাম্মদ এত বড় রসুল হয়েছে কিন্তু আমি শিখিয়েছি ছোট তোকে কথা বোঝা গেছে না এ কথা বলার সুযোগ আরো আছে আল্লাহ ছাড়া কারো সুযোগ নেই আল্লাহ ছাড়া কারো সুযোগ না একমাত্র আল্লাহর এহসান জি ও আল্লাহ মাকালাম তা কোন তা আলাম আল্লাহ বলছেন হে নবী তোমাকে আল্লাহ এমন কিছু শিখিয়েছেন যা তুমি জানতে না ওয়াকানা ফাদুল্লাহ আলাইকা আজিমা এবং আল্লাহর ফজল অনুগ্রহ তোমার ওপর মহান আজিম স্পেশালি কিন্তু আমরা আমরা যতই বড় হয়ে যাই ওই যে যার কাছে কায়দা বাগদাদে পড়েছি মক্তবে সে ওস্তাদ যদি আজ বেঁচে থাকে তো বলো শেখ মতির আমাকে একদিন আমি পিঠে পেটা পড়িয়া মানুষ হ্যাঁ যার কাছে ক্লাস ওয়ানে ক খ পড়েছে আর এবিসিডি পড়েছে সেও আজকে গৌরব করবে যে আমি তাকে একদিন পড়িয়েছি ঠিক না কিন্তু নবী সাহেসাল্লামকে কেউ পড়িয়েছি শিখিয়েছি বলে গৌরব করার আর এসানের কথা কোটা দেওয়ার কেউ নাই জি তারপরে তার জন্য এটি এই অম্মি হওয়া নিরক্ষর হওয়াটা ভালো গুণ এই জন্য যে তিনি কারো কাছে কিছু পড়লেন না শিখলেন না বরং শেষ পর্যন্ত আলিবা ইয়া কিছুই জানেন না তারপরও দুনিয়ার সবচেয়ে তো বড় জ্ঞানই আর আমরা পাঁচ ভাষা সাত ভাষা বুঝি বলতে পারি কয়েক ভাষা তারপরে আমাদের সামান্য জ্ঞান বুঝতে পারছেন এই জন্য নবী সাহা জন্য অম্মি হওয়াটা কোনো আয়ব দোষ না কিন্তু আমি যদি অম্মি থাকি তো আমার জন্য এটা কি আজকে শিক্ষার যুগে যদি কারো ছেলে মেয়ে নিরক্ষর থাকে তো তার জন্য দোষ তার পরিবারের জন্য দোষ কিন্তু নবী সাহামের জন্য সেটা হচ্ছে বড় ভালো গুণ জি এই জন্য কোরআন ভাষায় তাকে নবী অম্মি বলা হয়েছে কিন্তু অম্মি মানে মূর্খ নয় কিন্তু অনেকে বুঝে না অম্মি মানে মূর্খ না মূর্খ কাকে বলে যে জানে না নবী সব জানছেন কিন্তু অক্ষরের জ্ঞান রাখেন না সবই হ্যাঁ সবচেয়ে বড় ওস্তাদ সব কিছু সম্পর্কে জানছেন কিন্তু সব কিছু মানে আল্লাহর দিন সম্পর্কে সবচেয়ে বেশি আল্লাহর দিন সম্পর্কে সবচাইতে বেশি এর মানে নয় যে আমি আজকে সায়েন্সের কথা আর মেডিকেলের কথা আর আপনার এর কথা বিজ্ঞানের কথা জরুরি নয় এগুলো শিখে জরুরি নয় তবে আল্লাহ যতটা ভালো মানুষ ততটা অবশ্যই না বিজ্ঞানী সাল্লাহ ইসলামকে জানিয়েছেন বিল্লা যিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন ও ক্যালিমাতহি এবং আল্লাহর ক্যালিমার প্রতি অত্যাবিও এবং তার তোমরা অনুসরণ করলে আল্লাহ গুম তাহাত তাহলে তোমরা হেদায়ত পাবে সেই মুসলিমের রেওয়ায়ত রয়েছে আবু রাজি আল্লাহ তালান থেকে রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ওয়াল্লাজি নফসু মোহাম্মদিন বেয়াদি সে আল্লাহর শপথ করছি যার হাতে মোহাম্মদ সাল্লা সাল্লামের কী আছে প্রাণ আছে জি যার হাতে মোহাম্মদ সাল্লামের প্রাণ আছে এটা হচ্ছে একটা কসমের তরিকা লাইসমি আহাদুমিন হাজহিল ওম্মা ইহুদিউন ওয়ালা নাসমাইয়া মুথ বলছেন যে এই উম্মতের কোন ব্যক্তি যদি আমার সম্পর্কে শোনে সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক ইহুদি হোক খ্রিস্টান হোক উদাহরণ দিয়েছেন সে হিন্দু হোক অগ্নি পূজক হোক নাস্তিক হোক হ্যাঁ যে ধর্ম ধর্মাবলম্বী হোক না কেন সোম্মাইয়া মুথ শুনতে পেল যে শেষ নবী মোহাম্মদ সাল্লা দুনিয়াতে শেষ নবী হয়ে এসেছেন তারপরে মারা গেল ওয়ালা মিউমেন বিল্লাজি উরসেল তো বিহি কিন্তু আমি যা নিয়ে প্রেরিত হয়েছে তার প্রতি ইমান নিয়ে আসলো না অর্থাৎ আমার রেসালাতের প্রতি ইমান নিয়ে আসলো না রেসালাত প্রতি ইমান নিয়ে আসলে কোরআন প্রতি ইমান নিয়ে আসতে হবে রেসালার প্রতি ইমান নিয়ে আসলে সেনাবিমাসাল্লামকে রসুল বলে বিশ্বাস করতে হবে তা করল না লাই ইল্লাল্লাহ নিয়ে তিনি এসেছেন লাই রাহিল্লাহ তৌহিদে বিশ্বাসী হলো না মোহাম্মদ রসুরুল্লাহ তিনি তাকে মোহাম্মদ রসুল্লাহ বলে বিশ্বাস করলো না কোরআন যে আল্লাহর হ্যাঁ মেসেজ আল্লাহর আসমানি বিধান তা বিশ্বাস করলো না ইল্লা কান আমিন আসাবিনার তাহলে সে জাহান্নামিদের অন্তর্ভুক্ত হবে কি হবে জাহান্নামিদের অন্তর্ভুক্ত হবে অন্য রায়ত রয়েছে ওল্লাহ আল্লাহর কসম করে বলছি লৌকানা মুসা আহিয়ান মুসা আলি সালাম যদি আজকে বেঁচে থাকতেন হ্যাঁ মুসা আলি যদি বেঁচে থাক কত বড় রসুল ছিলেন তার কাছে তওরাত নাজিল হয়েছে আল্লাহ সরাসরি তার সাথে কথা বলেছেন কিন্তু সে যদি আজকে বেঁচে থাকতু আল্লাহ ইল্লাহকার মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তে বাই বা ইল্লা ইয়াত্তাবিয়ানি তারও কোনো উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া আমাকে নবীর রসুল বলে বিশ্বাস করে আমার কাছে এসে এলাহ ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহর শাহাদাত না দিয়ে তার কোনো উপায় ছিল না জানাত পরে কথা বোঝা গেছে না নবী সাহাশালামের আগমনের পরে বা নবদ প্রাপ্তির পরে কোনো লোক যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে তার জন্য এই কালিমা পড়া কি ছিল ফরজ ছিল এই হাদিসের আলোকে যদি ধৈরেই নেওয়া হয় যে খেজের বেঁচে আছে খেজের সম্পর্কে শুনেছেন না বেদাতিদের কথা বেদারি কি বলে যে খেজের হ্যাঁ পানির নবী আর খেজের এখনো মরেনি বেঁচে আছে খেজের মরেনি কি আছে বেঁচে আছে তার খণ্ডন শুনে রদ করেছেন ওলামার আইম্মাই ক্যামগণ যে খেজের আলিয়ালাম যে বেঁচেই থাকেন তো খুব বেশি বলতে পারো খুব বেশি যদিও তার আগে হয়তো মারা গেছেন কিন্তু খুব বেশি বলতে পারো যে নবী সাল্লা সাল্লামের আগমনের আগেই তিনি মারা গেছেন না হলে যদি বেঁচে থাকতেন খেজের আলি সালাম মারুদীয় আল্লাহ যাই হোক না কেন যে কোনো দুয়া বলা যেতে পারে তো সে নবী না অলি ইখতলা ফরিজ যদি বেঁচে থাকে তাহলে তার উপর কি ফরজ ছিল যে নবী যখন নবী হয়ে এসেছেন তখন তার উপর কি ফরজ ছিল যে মদিনায় আসবে অথবা আসবে আর আসার পরে রসুল্লাহ এসে বলবে খেজের যে ইয়া রাসুল আপনি শেষ রসুল এসেছেন আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নেন বলতে হবে না করেছে তাহলে বুঝা গেল তার আগি খেজের কি হয়েছে মারা গেছেন এরপরে ইমান সম্পর্কে আলোচনা করবে আর কথা লম্বা হয়ে যাবে সুতরাং আজকে এখানেই ছেড়ে দিচ্ছি ইনশা আল্লাহ তাহলে আগামী সপ্তাহে বাকিটা পুরা করা হবে জি জিজাকলের ও সাল্লু আসসালাম মোহাম্মদ ওসবাই কিন্তু যদি আপনার মোটামুটি একটাই হয় যে কতটা কি প্রোগ্রেস উন্নতি করছেন কি করলেন না করলেন দেখান আপনি তাহলে দেখেন আপনি করবেন কাজ কিছু করে দেখাবেন আপনি করবেন আপনি বোঝা গেছে তো মানুষ মধ্যম পথা অবলম্বন করে জীবন উন্নতি করতে পারে বেশি চাপের মুখে থাকলে কাজ করতে পারবে না আর যদি একেবারে স্বাধীন ছেড়ে তা হয়তো কাজ করবে না এটা উদাহরণ তো খাস হয়ে গেল আমাদের সাথে আমাদের মতো যারা লোক তাদের সাথে আপনাদের বলি আপনারা মানুষ হয়েছেন একসময় বাপের ঘরে আর আপনাদের ঘর ছেলে মেয়েরা মানুষ হবে এই উদাহরণটা নেন বাচ্চাদের মানুষ করতে গিয়ে প্রতিপালন করতে গিয়ে যদি আপনি বাচ্চাকে একবারে ফ্রি ছেড়ে দেন যে বাবা দেখো তোমাকে বুঝিয়ে দিলাম যে পড়াশোনা কত গুরুত্ব এখন তোমার ইচ্ছা তুমি যেমন করে পড়বে পড়ো তোমার ইচ্ছা ও হোম আর করলো কি না তাও খোঁজ নেন না স্কুল গেল না রাস্তা থেকে ফিরে চলে এলো তাও খোঁজ খবর রাখেন না ওকে ছেড়ে দিয়েছেন ফিরি বাবা তুমি কোরআন হেফজো করো ব্যাস আর ফলো আপ করেন না কতটা করলো না করলো কি করলো করলো কি করলো না কোনো খোঁজ খবর নেন না ছেলে মানুষ হবে খুব বেশি ছাড় দিয়ে দিলে ওই জন্য আপনার ছেলে মানুষ হলো না আবার কিছু লোক আছে মায়ের ছাড়া কিছু বুঝে না হ্যাঁ যেমন গলিতে এই যে বিদাতি মোল্লা আর হাফেজদের অবস্থা একটা অক্ষরে যদি ভুল করে দেয় একটা মাখরাজে ভুল করে দেয় তো একটু বড় ভুল হয়ে গেলো খালি একফা ভুল হয়ে গেছে এজারে ভুল হয়ে গেছে একটা আলিফ টানতে ভুল হয়ে গেছে মারতে মারতে গরু ছাগল কেউ তো এরকম করে মারে না কেউ নিজের ছেলে যদি পরে কেউ মারতে পারবে নিজের ছেলে ও জানোয়ার নিজের ছেলে অনেক জানোয়ার আছে নিজের ছেলে কেউ মারে গরুর মতো বুঝে না এই ছেলে তখন কি বিদ্রোহী হয়ে যাবে এই শ্রেণীর লোকদের ছেলেরা কি হয়ে যায় বিদ্রোহী হয়ে চোর হয়ে যায় ডাকাত হয়ে যায় খারাপ সঙ্গী সাথে যখন আদর পায় না বাপের আদর পায় না মা মায়ের আদর পায় না তখন কি হয়ে যায় যাকে মানুষের একটা স্বভাব আদর চায় স্নেহ চায় মানুষের মধ্যে রাখা আছে সবাই কিন্তু একটা ভালোবাসা চায় জি এটা হচ্ছে কিন্তু সাইকোলজি কিন্তু এলমোনাস আদর চায় তখন যদি মেয়ে হয় প্রেম করা শুরু করবে মা ভালোবাসা না বাপ ভালোবাসা দেখতে পারে না তখন কারোর সাথে কী করে লুকিয়ে লুকিয়ে প্রেম করা শুরু করবে যুবক ছেলে মায়ের জীবনে আদর পেলাম না বাপের আদর পেলাম না সাথে লাত আর জুতা আর মায়ের খাওয়া ছাড়ি কিছু পারেন না তখন কি শুরু করার প্রেম জাগবে ভিতরে প্রেম জাগবে তখন কোন মেয়ের সাথে প্রেম করা শুরু করবে হ্যাঁ অথবা খারাপ সঙ্গী যারা গাঁজা খায় চুরি করে ডাকাতি করে ওই সব গ্যাংয়ের সাথে মিশে যাবে হবে না আড্ডা দিবে এই বন্ধু আমাকে ভালোবাসে বন্ধু আমাকে ছেড়ে থাকতে পারে না আমি ওকে ছেড়ে থাকতে পারি না কারণ ওই ভালোবাসাটা ওখান থেকে তখন হাসিল করার চেষ্টা করে ওদের ছেলেরা মানুষ হয় না কিন্তু যারা মোটামুটি একটা চাপের মুখে রেখেছে কিন্তু এত চাপ না যে কঠিন চাপ আর এত ঢিলা না যে একবারে পুরা ঢিলা তাদের ছেলেমেয়েরা মানুষ হয় বুঝতে পেরেছেন তো যে কথাটা বলছিলাম যে দিন ইসলামটা হচ্ছে এরকম দিন ইসলামে কিছু কাজ আছে একটু কঠিন কিন্তু অত কঠিন না রোজা রাখতে হয় সারাদিন কঠিন কিন্তু এত কঠিন যে পারবো না রোজা রাখতে পারছি আলহামদুলিল্লাহ বড়দিনও রোজা রাখতে পারছি আর এত ঢিল নয় যে সব হালাল বিড়াল হালাল কুকুর হালাল সিরিগাল হালাল লাল মদ হালাল শরীর গোস্ত যেমন খ্রিস্টানরা খাচ্ছে মুসলিম খাবে তাহলে মধ্যম পন্থা এই জন্য দিন ইসলাম বলা হয়েছে মধ্যম পন্থা